প্রিয় দর্শক আপনারা যে সমস্ত ভিউয়ার্সরা আজকের এই ভিডিওটি দেখছেন বিশেষ কিছু গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের সকলের মধ্যে এই ভিডিওর মাধ্যমে আমি তুলে ধরব সর্বপ্রথম আমি জানাতে চাই আপনাদের মধ্যে যে সমস্ত অভিভাবকদের ছেলে অথবা মেয়ে বা কোনো পরিচিত কেউ যাদেরকে আপনারা পলিটেকনিক বা ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং কোর্স পড়াতে চাইছেন দু হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে সেই প্রত্যেকটি স্টুডেন্টকে জানাতে চাইছি আগামী এপ্রিল মাসের চার তারিখ থেকে যে অনলাইনে আবেদন প্রক্রিয়া সেই অনলাইনে আবেদন প্রক্রিয়াটি শুরু হচ্ছে তো এপ্রিল মাসের চার তারিখ থেকে এই আবেদন প্রক্রিয়ার অনলাইন শুরু হবে এটি চলবে মে মে মাসের তারিখ পর্যন্ত অফ ফোর হচ্ছে অনলাইনে আবেদন করা শেষ দিন তারপর একটি মেরিট লিস্ট প্রকাশ করা হবে তো এই মেরিট লিস্ট যেটা পোর্টাল থেকে ডাউনলোড করতে পারবে সেই ডেটটা হচ্ছে সাতাশে মে দু যে সমস্ত পরীক্ষার্থীরা অলরেডি মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষায় পাস আউট হয়ে গিয়েছ সেই প্রত্যেকটি স্টুডেন্ট ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং এর ফার্স্ট ইয়ারে ভর্তি হতে পারবে এবং ল্যাটারাল এন্ট্রির জন্য টেন প্লাস টু সায়েন্স ভোকেশনাল অথবা আইটিআই কোর্সে উত্তীর্ণ হতে হবে আরও বিশেষ কিছু ক্রাইটেরিয়া আছে যেটি নিয়ে খুব শীঘ্রই ডিটেলসে বিস্তারিত ভিডিও আপনাদের সকলের সামনে তুলে ধরব তোমরা প্রিয় স্টুডেন্ট যারা আমার ভিডিও দেখে থাকো বা যারা প্রথমবার দেখছো আমি সকলকে বোঝাতে চাইছি বা জানাতে চাইছি তোমরা একটু ধীরে ধীরে থাকো তোমাদের যে অনলাইনে যেভাবে তোমরা আবেদন করবে দেখো পরীক্ষা হবে না নিজেদের নাম্বারের ডিটেলস দিয়ে সবকিছু আপলোড করতে হবে ওখানে তারপর আবেদন করতে হবে তো এই প্রক্রিয়াটি শুরু হবে এপ্রিল মাসের চার তারিখ থেকে এই ফেব্রুয়ারি মাসে কিন্তু আর কোনো ধরনের এই প্রক্রিয়া শুরু হবে না কারিগরি ভবনের পক্ষ থেকে সদ্য একটি অফিসিয়াল বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে যেটি নিয়ে ডিটেলস ভিডিও খুব তাড়াতাড়ি আমি তোমাদের কাছে নিয়ে আসছি তোমরা এই জেক্সপো ভোকলেট নিয়ে সমস্ত তথ্য যদি সবার আগে জানতে চাইছো হোয়াটসঅ্যাপ সবাই ব্যবহার করছো যদি নিজে না ব্যবহার করো তোমার মা বা বাবা বা যারা অভিভাবক আছেন ওনারাও ব্যবহার করছে ওনাদের ফোন থেকেও আমাদের এই ভিডিওর ডেসক্রিপশনে একটা লিংক পাবে যেখানে হোয়াটসঅ্যাপ চ্যানেল এবং হোয়াটসঅ্যাপ চ্যানেলটাকে ফলো করে দাও যে পিডিএফটা বা অফিসিয়াল নোটিশটা এসছে আমি সেখানে শেয়ার করে দিচ্ছি সেখান থেকে তোমরা দেখে নিতে পারো এছাড়াও একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে সেখানে জয়েন হতে পারো আপনাদের অভিভাবকদের ভিডিওটি শেষ করার আগে জানাতে চাই আপনার পরিচিত যারাদেরকে আপনারা এই ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং পড়াতে চাইছেন অথবা আপনার ছেলে বা মেয়ের জন্য বলছি যদি মাধ্যমিক বা এই সমতুল্য পরীক্ষায় নাম্বারটা অনেকটা কম আছে চিন্তা করতে হবে না সঠিক পদ্ধতি অবলম্বন করে কাউন্সেলিং করার জন্য যদি আপনারা মনে করেন আমার গাইডেন্স দিতে সেক্ষেত্রে আপনারা আমার বর্ধমানের অফিসে এসে দেখা করতে পারেন ছেলে বা মেয়েকে সঙ্গে নিয়ে আসবেন তার কি ইচ্ছা সে কি নিয়ে পড়তে চাইছে পুরো বিষয়টি সামনাসামনি বসে আপনারা আলোচনা করলেন এবং নাম্বার কম থাকলেও কি নিয়ে পড়লে তাড়াতাড়ি চাকরি পাবে কিভাবে সরকারি কলেজ পেতে পারে এই সব কিছুর জন্য আপনারা কিন্তু স্পেশাল কাউন্সিলিং সেশন বুক করতে পারেন স্পেশাল কাউন্সেলিং সেশনের একটা ফি থাকে আমাদের সেই ফিটি আপনারা কথা বলার পর যদি কমফোর্টেবল ফিল করেন দেন তখন আমার দ্বারা স্পেশাল কাউন্সিলিং আপনারা করাতে পারেন আরও একটি বিষয় আপনাদেরকে বলে রাখবো এই ভিডিওর ডিসক্রিপশনে একটা গুগল ফর্ম পাবে তোমাদের স্টুডেন্টদের বলছি অবশ্যই সেই ফর্মটি তোমরা ফিল আপ করে দাও তোমাদের নাম্বারের ভিত্তিতে একটা প্রেডিকশন করা হবে যে তুমি কোন কলেজে বা কোথায় সিট পেতে পারো বা কি নিয়ে পড়লে তোমার ভালো হবে আমরা অনলাইনে পুরো প্রসেসটা করব বা যারা অফলাইনে আসতে চাইছো তারা কিন্তু বন্ধুদের সাথে বা নিজের বাবা মাকে নিয়ে আমার সাথে এসে দেখা করতে পারো এই ইনফরমেশনটা কিন্তু শেয়ার করে দিতে হবে আপনাদের সকলকে আপনারা শেয়ার না করলে তো সবার মধ্যে পৌঁছাবে না যে এপ্রিল মাসের চার তারিখ থেকে ফোর্থ ফোর্থ এপ্রিল থেকে সরি ফোর্থ এপ্রিল থেকে এই অনলাইনে আবেদন প্রক্রিয়া শুরু হবে পলিটেকনিকে ভর্তির প্রক্রিয়াটা আর এর আবেদনের যে শেষ দিনটা হচ্ছে সেটা হচ্ছে মে মাসের কুড়ি তারিখ মে মাসের কুড়ি তারিখ অনলাইনে আবেদনের শেষ দিন আরও বিস্তারিত তথ্য খুব শীঘ্রই আপনাদের সামনে তুলে ধরছি এই ভিডিওটি সকলের মধ্যে শেয়ার করুন চ্যানেলে প্রথমবার বাড়ি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ